সে চিরতরে হারিয়ে যায়নি, সে রয়েছে আমাদের মননে চিন্তনে, শুধু তার নশ্বর দেহটুক বিলীন হয়েছে মাত্র। রায়গঞ্জের সোমশুভ্র অধিকারী সকলের প্রিয় চার্লি দা গত 2019 সালে তার মৃত্যু হয়। এরপর তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে তৈরি করা হয় সোমশুভ্র স্মৃতি স্ট্রিট লাইব্রেরি। রায়গঞ্জ শহরের ওয়াও বাজারের পাশের গলিতে এই লাইব্রেরি গড়ে উঠেছে, যেখান থেকে সকলে কিছু ন্যূনতম পদ্ধতি অবলম্বন করে বই সংগ্রহ করতে পারবেন। 2021 সালের 12ই অক্টোবর এই লাইব্রেরির সূচনা হয়েছিল, সেই অনুযায়ী আজ তার বর্ষপূর্তি হয়। এদিন বেশ কিছু পাঠককে সংবর্ধনা দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে, স্মরণ করা হয় সোমশুভ্রকে। এরই পাশাপাশি এদিন সোমশুভ্রর বাবা মা মরণোত্তর দেহ দান করেন। এখানে সোমশুভ্র অধিকারী স্মৃতি স্ট্রিট লাইব্রেরির আজকে বর্ষপূর্তি হচ্ছে। 2019 সালে আমাদের প্রিয় চার্লি আমাদের ছেড়ে চলে গেছে, তার স্মৃতিতে 2021-এর 12ই অক্টোবর তার প্রথম দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা এই লাইব্রেরিটা তৈরি করেছিলাম। এটা উত্তরবঙ্গের প্রথম এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্ট্রিট লাইব্রেরি, ওপেন স্ট্রিট লাইব্রেরি। এখান থেকে যে কেউ বই নিয়ে যেতে পারে, তার আজকে বর্ষপূর্তি হচ্ছে। আর কী কী প্রোগ্রাম হচ্ছে এর সাথে? সোমশুভ্রর বাবা মা কাকু কাকিমা নিজের মরণোত্তর দেহদানের অঙ্গীকার করছেন, এবং সেই সাথে আমাদের যে লাইব্রেরির যারা সেরা পাঠক, বর্ষে সবচেয়ে বেশিবার বই নিয়েছেন এবং ঠিক সময় জমা দিয়েছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমাদের চার্লি দার মৃত্যুর আজকে তৃতীয় বছর, আর আমাদের সোমশুভ্র স্ট্রিট লাইব্রেরির আজকে 1 বছর পূর্তি হচ্ছে। এখানে আমরা বিভিন্ন ধরনের বই প্রতি মানে এখান থেকে বই নিতে পারি আমরা। আর আমি বিগত 1 বছরে এখানে নিয়মিত বই নিয়েছি, বই পড়েছি, এবং আজকে এই লাইব্রেরির পক্ষ থেকে আমাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।